বাঁকুড়া আজকের ভিডিও ক্লাসে আমরা চ্যাপ্টার ইলেভেনের দ্বিতীয় যে সৃজনশীল প্রশ্নটা রয়েছে সেটা সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি তোমাদের সাথে রয়েছে আশিকসা চলো তাহলে শুরু করা যাক প্রথমে আমরা উদ্দীপকটা দেখে নিই এখানে উদ্দীপকে বলা হচ্ছে যে পর্যায়ক্রমে একটি গ্যাসকে এক ও তিন বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন পদার্থে পরিণত করা হয় প্রথমে বিক্রিয়াটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মিথেন থেকে একটি পদার্থ উৎপন্ন হয়েছে যেটা কি অ্যালকাইন এবং আমাদের প্রথম যেই অ্যালকাইনটা সেটাই ইথাইন এবং তার সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে দ্বিতীয় বিক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইথাইন বা অ্যাসিটিডিন এর সাথে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইডের বিক্রিয়ায় একটা যোগ উৎপন্ন করছি যেটা হচ্ছে একটা অ্যালকিন এবং তিন নম্বর বিক্রে আমরা একটা পলিমারকরণ করণ বিক্রিয়া দেখতে পাচ্ছি তাহলে আমাদের প্রথম প্রশ্নটা এখানে বলা হয়েছে যে হাইড্রোকার্বন কাকে বলে খতে জানতে চাচ্ছে যে বেনজিন অ্যারোমেটিক হাইড্রোকার্বন কেন ঘতে বলা হচ্ছে দুই নং বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া ব্যাখ্যা করো এবং ঘতে বলছে উদ্দীপকের প্রথম বিক্রিয়ক গ্যাসটির ব্যবহার বহুমুখীকরণের সম্ভাবনা বিশ্লেষণ করো তাহলে চলো দেরি না করে আমরা সমাধানে চলে যাই প্রথম প্রশ্নটা হাইড্রোকার্বন কাকে বলে আমরা এটা এই চ্যাপ্টারের শুরুর দিকেই দেখে এসেছি যে হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত দ্বিমৌল যৌগকে হাইড্রোকার্বন বলে দ্বি মৌল যোগ কেন বলা হচ্ছে কারণ এখানে দুটি মৌল ব্যবহৃত হচ্ছে বা দুই ধরনের মৌল ব্যবহৃত হচ্ছে একটা কি হাইড্রোজেন আর একটা হচ্ছে এবং হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যে কোনো যৌগকে আমরা হাইড্রোকার্বন বলবো এখানে পরের প্রশ্নটাতে আমরা চলে যাই যে বেঞ্জিন অ্যারোমেটিক হাইড্রোকার্বন কেন তাহলে বেঞ্জিন সম্পর্কে আমরা এই চ্যাপ্টারের শুরুতে আলোচনা করে এসেছি খুব সংক্ষেপে এবং যেহেতু তোমাদের অ্যারোমেটিক যৌগ নিয়ে আলোচনার পরিসরটা একটু কম এসএসসিতে আমরা এইচএসসিতে বিস্তারিত আরও আলোচনা করব এটা নিয়ে প্রথমে বলা হচ্ছে যে বেঞ্জিন হচ্ছে ছয় সদস্য বিশিষ্ট একটা সমতলীয় চক্রীয় বা চাকরিক যোগ যাতে একান্তর বন্ধন বা একান্তর পাই বন্ধন রয়েছে কার্বন কার্বন অর্থাৎ বলতে পারো যে কার্বন কার্বন একক বন্ধন এবং দ্বিবন্ধন এবং আরও বলা হচ্ছে যে এর এক চাকরিক গঠনের উপর ও নিচের দিকে ছয়টি পাই ইলেকট্রন মেঘ সঞ্চারণশীল অবস্থায় রয়েছে তো বেনজিনের আণবিক গঠন আকৃতি এবং সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যা হাকেল নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় বেনজিনকে অ্যারোমেটিক যৌগ বলা হয় বেনজিনের গঠনটা একটু দেখি তারপরে আমি ব্যাখ্যায় যাচ্ছি যে এইখানে যে আমরা যোগটা দেখতে পাচ্ছি এই যৌগটা কিন্তু থ্রি না বরং এই যোগটা হচ্ছে টু ডি একটা যোগ যেখানে ছয়টা কার্বন পরস্পরের সাথে সিগমা বন্ধনে যুক্ত আছে অর্থাৎ আমার আমরা সমযোজী বন্ধনের ক্ষেত্রে যে একক বন্ধনগুলো দেখতে পাই সেগুলো কিন্তু প্রায় সবগুলোই সিগমা বন্ধন এখানে যে আমরা ডাবল বন্ড যেখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু তিনটা ডাবল বন্ড দেখতে পাচ্ছি এবং খেয়াল করে দেখো এটা একটা স্পেশাল প্যাটার্নে আছে অর্থাৎ এখানে ডাবল বন্ড এখানে কিন্তু আবার ডাবল বন্ড নেই আবার এই জায়গাটাতে ডাবল বন্ড আবার একটা গ্যাপ দিয়ে আবার এখানে ডাবল বন্ড এটাকেই বলা হয় একান্তর পাই বন্ধন। তাহলে একটা বাদ দিয়ে আরেকটা এবং এই একান্তর পাইবন্ধন কিন্তু অ্যারোমেটিক যোগের অন্যতম একটা বৈশিষ্ট্য এছাড়াও যেখানে এই যে হাকেল নিয়মের কথা বলা হলো এটা একটু সংক্ষেপে বলি হাকেল নিয়ম অনুযায়ী তিনি বলেছেন যে প্রতিটি অ্যারোমেটিক যোগে ফোর এন প্লাস টু সংখ্যক পাই ইলেকট্রন থাকবে এবং যেখানে এন এর মানটা হবে জিরো ওয়ান টু এভাবে আর কি অর্থাৎ পূর্ণ সংখ্যাগুলো এখন খেয়াল করে দেখো যে এই যে বেনজিনে আমাদের যে সিগমা বন্ধনগুলো রয়েছে তার পাশাপাশি কিন্তু এই তিন জায়গায় এই যে একটা পাই বন্ধন এই যে একটা পাই এবং এই যে আরেকটা পাই বন্ধন রয়েছে তাহলে আমি তোমাদের এর আগেও বলে এসেছি যখন কার্বন কার্বন ডাবল বন্ড দেখবে তোমরা অবশ্যই ধরে নেবে একটা হচ্ছে সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন যদি একক বন্ধন হয় সেটা অবশ্যই সিগমা হবে আর যদি ট্রিপল বন্ড হয় সেক্ষেত্রে দুইটা হবে পাই বন্ধন এবং শক্তিশালী যে বন্ধনটা মাঝে সেটা হচ্ছে আমাদের সিগমা বন্ধন তাহলে যেহেতু আমাদের এই ক্যাটাগরির আলোচনা এখানে তাহলে খেয়াল করে দেখো যে এখানে তিনটা পাই বন্ধন রয়েছে এবং আমরা জানি যে প্রতিটা সমসী বন্ধন করতে দুটা করে ইলেকট্রন লাগে তার মানে তুমি বলতে পারো যে একটা পাই বন্ধন থেকে তুমি দুইটা ইলেকট্রন পাও তার মানে তিনটা পাই বন্ধন থেকে আমরা ইলেকট্রন পাই কয়টা ছয়টা এবার আমরা এই সূত্রে একটু ফেলে দেখি যে ফোরন প্লাস টু ইজ টু এখানে হাকেল সাহেব বলেছেন যে কোনো একটা যোগ অ্যারোমেটিক যোগ হতে গেলে সেখানে ফোরেন প্লাস টু সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে যেখানে এনের এর মানে একটা নির্দিষ্ট প্যাটার্নে রয়েছে কিছু নির্দিষ্ট সংখ্যা তাহলে এখান থেকে আমি যদি এন এর ভ্যালুটা বের করি তাহলে সেটা কত দাঁড়ায় একটু খেয়াল করে দেখো তাহলে ছয় থেকে বার দিলে চার এখান থেকে যাচ্ছে চার তাহলে এন এর মান কত আসছে এন এর মান আসছে ওয়ান তো এন এর মান ওয়ান আসার সাথে এটা সম্পর্কটা কি আসলে তোমরা তে ওঠার পরে এমন অনেকগুলো যৌগ দেখবে যে যেখানে এন এর মানটা ভগ্নাংশে চলে আসছে অর্থাৎ এন এর মান চলে আসছে হাফ তার মানে সেটা কিন্তু তখন পাইবন্ধন হবে না যেমন সেটা কিন্তু সরি তখন অ্যারোমেটিক যোগ হবে না যেমনটা এখানে যদি আমি তোমাদের একটু দেখাই ভেঙে যদি এমন কোনো একটা যোগ তোমাকে দেওয়া হলো যেখানে চারটা পাই ইলেকট্রন রয়েছে তাহলে এখান থেকে এন এর মাধ্যমে তুমি কত পাবে হাফ পাবে তাহলে এই হাফ কি এখানকার মধ্যে আছে জিরো ওয়ান টু থ্রি ফোর হাফ কিন্তু নেই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অবশ্যই কি সেখানে পূর্ণ সংখ্যা হতে হবে এবং পূর্ণ সংখ্যা হলেই কিন্তু আমরা সেটাকে বলতে পারবো সেটা হচ্ছে অ্যারোমেটিক যোগ তাহলে এর পরবর্তীতে আমরা যেহেতু বলেই ফেলাম যে বেনজিন হচ্ছে আমাদের অ্যারোমেটিক যোগ এবং আমাদের অ্যারোমেটিক যোগের প্রথম যেই মানে প্রথম দিককার যে যৌগটা সেটাই হচ্ছে বেনজিন এবং বেনজিন থেকে কিন্তু আরো অনেক অ্যারোমেটিক যৌগ আমরা পাই তিন নম্বর প্রশ্নে বা গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে দুই নং বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া তো আমরা এখানে উদ্দীপকে দুই নম্বর বিক্রিয়াটাকে দেখতে পাচ্ছি যেখানে অ্যালকাইন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বা হাইড্রোজেন ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে একটা যোগ উৎপন্ন করছে তাহলে খেয়াল করে দেখো যে বিক্রিয়াটা হচ্ছে অ্যাসিটিলিন হাইড্রোজেন ক্লোরাইডের সাথে বিক্রিয়ায় ভিনাইল ক্লোরাইড উৎপন্ন করছে এবার এখানে বিক্রিয়াটাকে খুব সংক্ষেপে যদি বলা হয় যে বিক্রিয়াটা দুটি যোগ পরস্পরের সাথে যুক্ত হয়ে নতুন একটা যোগ উৎপন্ন করেছে তার মানে একদম সংক্ষেপে বলতে গেলে এটা হচ্ছে একটা সংযোজন বিক্রিয়া তাহলে কিভাবে বিক্রিয়াটা হলো এটার সাথে যখন HCl যুক্ত হলো তখন খেয়াল করে দেখো আমরা নতুন যে যৌগটাকে পাচ্ছি এই যৌগটার মধ্যে কিভাবে বিক্রিয়াটা ঘটছে HCl এর মধ্যে এখানে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন রয়েছে যখন এই কার্বনের এই হাতটা ভেঙে যায় এদের বন্ডটা বন্ধনটা ভেঙে যায় তখন কার্বনের এখানে একটা হাত এখানে একটা হাত সৃষ্টি হয়ে যায় তো এই কার্বনে একটা হাইড্রোজেন চলে আসে এবং এই কার্বনে একটা ক্লোরিন চলে আসে যেটাকে আমরা সংক্ষেপে দেখছি কিভাবে করত তাহলেও কিন্তু আমরা যোগটাকে বা বিক্রিয়াটাকে আমরা বলতাম সংযোজন বিক্রিয়া যেমনটা আমরা অন্য যদি বিক্রিয়ায় দেখি যেমন তোমরা দেখে এসেছো যে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড পরস্পরের সাথে বিক্রিয়া কি করছে ক্যালসিয়াম কার্বনেট বা চুনো পাথর উৎপন্ন করছে এটা যেমন একটা সংযোজন বিক্রিয়া ঠিক আমাদের এই অ্যাসিটিলিন বা অ্যালকাইনের সাথে হাইড্রোজেন ক্লোরাইডের প্রত্যক্ষ সংযোগে উৎপন্ন ভিনাইল ক্লোরাইডের যে বিক্রিয়াটা সেটাও কিন্তু একটা সংযোজন বিক্রিয়া এবার আমরা ঘতে চলে যাই ঘতে বলা হচ্ছে যে উদ্দীপকের প্রথম বিক্রিয় গ্যাসটির ব্যবহার বহুমুখীকরণের সম্ভাবনা বিশ্লেষণ করো তাহলে প্রথম যেই আমাদের বিক্রিয় গ্যাসটা সেটা কি সেটা হচ্ছে মিথেন গ্যাস এবং মিথেন গ্যাসের কিন্তু বহুমুখী ব্যবহার রয়েছে তোমরা ইতিমধ্যেই জানো তারপরও খুব সংক্ষেপে আমি একটু আলোচনা করি একদম প্রথমে যেটা না বললেই নয় যে মিথেন আমাদের কি অন্যতম একটা দার্য পদার্থ এবং মিথেন কি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় তোমরা জানো যে প্রাকৃতিক গ্যাসের প্রায় এইটি পার্সেন্টই হচ্ছে মিথেন তাহলে সে কীভাবে বিক্রিয়া অংশ নেয় অক্সিজেনের উপস্থিতিতে মিথেন কি বিক্রিয়া অংশ নিচ্ছে বা মিথেনের দহন বিক্রিয়া হচ্ছে সেখানে কার্বন ডাইঅক্সাইড পানির পাশাপাশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে তাপ শক্তি এটাকে কিন্তু আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকি এই জন্যই দ্বিতীয়তে আমরা দেখতে পাচ্ছি যে মিথেন মৃদ সূর্যালোকের উপস্থিতিতে চার ধাপে বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে তোমরা জানো যে প্রথম ধাপে মিথাইল ক্লোরাইড দ্বিতীয় ধাপে ডাইক্লোরোমিথেন তৃতীয় ধাপে ক্লোরোফর্ম এবং চতুর্থ ধাপে কার্বন টেট্রাক্লোরাইড মিশ্রণ তৈরি করে এটা আমি তোমাদের ইতিমধ্যে পড়িয়ে এসেছি এই চ্যাপ্টারে এবার এরা আসলে কি কাজে লাগে তো আমি এই যে চার ধরনের যৌগ পাচ্ছি এটা এগুলো কি মিথেন থেকেই পাচ্ছি তাহলে প্রথমে উৎপন্ন উৎপন্ন প্রথম ধাপে যে মিথাইল ক্লোরাইডটা সেটা কিন্তু আমরা শিল্প ক্ষেত্রে ব্যবহার করে থাকি এবং জৈব অ্যাসিড অ্যালডিহাইড কিংবা অ্যালকোহল প্রস্তুতিতে এই মিথেল ক্লোরাইডটা ব্যবহৃত হয় দ্বিতীয় যে ডাইক্লোরো মিথেন সেটা কিন্তু ইমালশন এবং সেটা রং শিল্পের দ্রাবক হিসেবে ব্যবহৃত হয় ক্লোরোফর্মের কথা তোমরা সবাই জানো যে এটা চেতনানাশক নাশক ঔষধ হিসাবে ব্যবহৃত হচ্ছে এবং কার্বন আমরা অগ্নি নির্বাপক দ্রাবক হিসেবেও ব্যবহার করি এরপরে আমরা দেখতে পাচ্ছি যে মিথেনকে যখন উচ্চ চাপ এবং প্রায় অনেক বেশি তাপমাত্রা প্রায় নয়শো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন নিকেল প্রভাবকের উপর দিয়ে চালনা করা হয় সেখানে আমি সিনথেসিস গ্যাস পাচ্ছি সিনথেসিস গ্যাসের মধ্যে রয়েছে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস এবার এই সিনথেসিস গ্যাস থেকে আমরা কিন্তু ওয়াটার গ্যাস বানাতে পারি কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যাতে খুব ভালোভাবে হ্যান্ডেলিং করি এই জিনিসটা কারণ এখানে আমাদের খুব বিপজ্জনক বা খুবই ক্ষতিকর একটা গ্যাস উৎপন্ন হয় যেটা কি কার্বন মনোক্সাইড কার্বন মনোক্সাইড কিন্তু মানব শরীরের জন্য হুমকিস্বরূপ একটা গ্যাস তাহলে সেজন্য আমাদেরকে এই সংশ্লেষ গ্যাস বা সিনথেসিস গ্যাস বা ওয়াটার গ্যাসের উৎপাদনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বা অনেক সতর্কতা অবলম্বন করতে হবে এরপরে এই সিনথেসিস গ্যাসকে প্রায় চারশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং প্রায় দুইশো থেকে তিনশো অক্সাইড এবং ক্রোমিয়াম অক্সাইড প্রভাবকের উপর দিয়ে চালনা করলে আমরা মিথানল উৎপন্ন করতে পারি আর এই মিথানলকে কিন্তু আমরা বিভিন্ন বিক্রিয়ায় দ্রাবক হিসেবে ব্যবহার করে থাকি এবার আমরা দেখতে পাচ্ছি যে মিথানলকে বাতাসের অক্সিজেন দ্বারা জারিত করে ফলমাল মাল উৎপন্ন হয় কিভাবে সেটা প্রায় ছয়শো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভারকে আমরা এখানে প্রভাবক হিসেবে ব্যবহার করি করলেই এই মিথানল এবং বাতাসের অক্সিজেন বিক্রিয়া করে বা মিথানল বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে ফর্মালডিহাইড বা মিথান উৎপন্ন করে এবং এই ফর্মালডিহাইড বা মিথানেল ন্যালের প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ জলীয় দ্রবণকে কিন্তু বলা হয়ে থাকে ফর্মালিন অর্থাৎ যেই ফর্মালিনকে আমাদের দেশে আইন করে বাতিল করে দেওয়া হয়েছে অর্থাৎ সংরক্ষণের কাজে বা মাছে যে ফরমালিন ব্যবহার করা হতো এই ফরমালিনের কথাই এটা এখানে বলা হচ্ছে যে ফরমালিন কিন্তু অনেক ক্ষতিকর একটা পদার্থ এবং মানব শরীরের জন্য এটাও কিন্তু হুমকিস্বরূপ একটা দ্রাবক এবং এই ফরমালিনকে তোমরা দেখবে যে তোমাদের বায়োলজি ল্যাবে বিভিন্ন মৃত প্রাণী সংরক্ষণের কাজে ব্যবহার করা হচ্ছে তো এই ফরমালিন সেই প্রাণীগুলোকে বা মৃত প্রাণীগুলোকে সংরক্ষণের জন্য ঠিকঠাক আছে কিন্তু এগুলো যখন আমরা খাই অর্থাৎ আগে যখন ফরমালিন ব্যবহার করা হতো মাছকে জীবিত রাখার জন্য বাজারগুলোতে সেক্ষেত্রে সেটা কিন্তু খুব ক্ষতিকর ছিল এবং বাংলাদেশে কিন্তু তোমরা জানো ইতিমধ্যেই যে আইন পাশ করে ফরমালিন ব্যবহারকে নিষিদ্ধ করা হয়েছে তাহলে যেটা বলছিলাম যে আমরা ফরমালিনকে জীবাণুনাশক বা কোনো কিছু পচন রোধ করার জন্য কিংবা জীববিজ্ঞানের নমুনা সংরক্ষণের কাজে ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে কিন্তু খাদ্য শৃঙ্খলে বা খাদ্যে যাতে কোনোভাবে ফরমালিন প্রবেশ না করে সেটা অবশ্যই সতর্কতার সাথে দেখা হয় তাহলে এই যে এত সব আলোচনার ভিত্তিতে আমরা বলতে পারি যে আমাদের উদ্দীপকের প্রথম যে গ্যাসটা অর্থাৎ মিথেন গ্যাস তার বহুমুখী ব্যবহার রয়েছে তো এর সাথে সাথেই আমাদের চ্যাপ্টার ইলেভেনের দুই নম্বর সিকিউটাও শেষ হয়ে গেল আমরা পরবর্তী ক্লাসে তিন নম্বর সিকিউ নিয়ে বিস্তারিত আলোচনা করবো তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ